একজন ভদ্রমহিলা যার পুরো জীবনটা মানুষের কল্যাণ, মানুষের ভালো করার জন্য কাটিয়েছে। নারী দিবসে নারীদের অভিনব সম্মান অভিনেতা দেবের। তখন আসলে আলাপ হয়, অনেকে তাই বলেছিল কি আলাপ করতে, তারপরে আমি গেলাম, এত এত ভালো, মানে ওনার ব্যবহার থেকে আরম্ভ করে আমার মনে হয়েছিল কি আমি যদি এই ছবিটা করতে পারি, শুধু আমার না, আমার ভেঞ্চার্সের জন্য এর চেয়ে ভালো জিনিস হতে পারে না। আই থিঙ্ক দিস ইজ দ্য স্টোরি উইচ ইউ ওয়ান্ট টু টেল, দিস ইজ দ্য স্টোরি উইচ ইউ ওয়ান্ট টু টেল ইচ অ্যান্ড এভরি ওয়ান ইন দিস সোসাইটি, কে আমরা ভালো কাজ করি কিন্তু কেউ জানতে পারে না, একটা লোক নিঃস্বার্থে কাউকে না জানিয়ে এত কাজ করে যাচ্ছে বছরের পর বছর। ইয়া দ্য ফিল্ম নেম তুমি অ্যানাউন্স করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তুমি ওয়েট করি। ব্যক্তিত্ব যার উপরে ছবিটা, তিনিও আমাদের সঙ্গেই আছেন, তো তাকে আমি মঞ্চে নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করব। মঞ্চ প্রস্তুত ছিল কবিরের মিউজিক লঞ্চের জন্য, তবে আন্তর্জাতিক নারী দিবসের দিন প্রযোজক দেব ঘোষণা করে ফেললেন তার পরবর্তী ছবির। ছবির নাম সুভাষিনী মিস্ত্রি। আমরা আমাদের পরের ছবির নাম হচ্ছে সুভাষিনী মিস্ত্রি, যিনি এই বছর পদ্মশ্রী পেলেন, ওনার বায়োপিক নিয়ে আমরা ছবি করছি। তার টাইটেল অফ দ্য ফিল্ম ইজ পদ্মশ্রী সুভাষিনী মিস্ত্রি, যিনি আজকে আমাদের সামনে আসেন। এই পদ্মশ্রী প্রাপকের জীবনী এবার বড় পর্দায় ফুটিয়ে তুলবেন প্রযোজক দেব। ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন অনিকেত চট্টোপাধ্যায়। আমরা আমি ব্যক্তিগতভাবে সাংবাদিকতার জায়গায় থাকাকালীন আমি ওনার কথা শুনেছি, গেছি, দেখেছি এবং একটা ছোট স্ক্রিপ্ট রেখেছিলাম মাত্র। তারপরে এবছরই, তখনও উনি পদ্মশ্রী ডিক্লেয়ার করা হয়নি, আমি দেবকে একদিন বলছিলাম যে এরকম একজন আছেন এবং তাকে নিয়ে আমাদের ছবি করা যায় এবং ছবি করা উচিত, এবং ঠিক তার কদিন পরেই ঘটনাচক্রে উনি পদ্মশ্রীও পেলেন। আমরা ওনার কাছে গিয়েছি, ওনাদের সঙ্গে কথা বলেছি, হিউম্যানিটি হসপিটালের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, ওনারা আমাদের এক্সক্লুসিভ বায়োপিক করার রাইট আমাদেরকে দিয়েছেন। আমরা এরপরে ওনার সঙ্গে কথা বলে, ওনার ছেলে এখানে আছেন অজয়বাবু, ওনার বড় মেয়ে, ছোট মেয়ে, ওনার ভাই, সবাইয়ের সঙ্গে কথা বলে আমরা আমাদের একটা স্ক্রিপ্ট তৈরি করব এবং সেটা একটা ছবি হবে। আমার মনে হয় যে দেব যে একটা স্লোগান দিয়েছে এখানে, উই জাস্ট ডোন্ট মেক ফিল্মস, উই ডিল উইথ দ্য সাবজেক্ট, আমরা বিষয়ে, হ্যাঁ, উই টেল স্টোরিজ। এই এই এটা হচ্ছে কি আমাদের সাংবাদিকরা, আমরা স্টোরি কথাটাকে যেভাবে ব্যবহার করি, দেব ঠিক সেভাবে স্টোরি কথাটাকে ব্যবহার করেছেন। আমরা সত্যি ঘটনাটা ঘুরে এসে বলি, স্টোরিটা তাড়াতাড়ি লিখে ফেলে, তো আমরা একটা সত্যি সত্যি একটা নতুন স্টোরি দিতে চলেছি, সেটা একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স হবে। আমি বলছি শুধু স্টোরি না, শুধু সিনেমার ক্ষেত্রে না, আপনার কবির দেখলেন এখানে, আপনাদের কোথাও কি মনে হয়েছে কি আমি ইটস আ প্রফিট মেকিং বা কিছু একটা, ইটস সামথিং উইচ আই ওয়ান্ট টু টেল, ইটস সামথিং যেটা আমি মানুষের কাছে বলতে চাইছি, দেখাতে চাইছি। উনি একজন ব্যক্তি, তার কথাটা প্রত্যেকটা মানুষের জানা উচিত, ঘরে ঘরে যাওয়া উচিত, সেই জন্যই আমরা ওনাকে নিয়ে ছবি করছি। তার আগে বিশেষ ধন্যবাদ অজয়বাবুকে, কারণ উনি যদি না থাকতেন তাহলে এটা সম্ভব হতো না। থ্যাংক ইউ অজয় দা, থ্যাংক ইউ সো মাচ। অন্যের বাড়ি কাজ করে সবজি বিক্রি করে আস্ত একটি হাসপাতাল বানিয়ে তুলতে পারেন যে স্বামী হারা মহিলা, তার লড়াইয়ের গল্প তো রূপলী পর্দায় তুলে ধরতেই হবে। এখনও ঠিক হয়নি ছবির কাস্টিং, তবে সব কিছু ঠিকঠাক থাকলে 2018 শেষেই মুক্তি পেতে পারে এই ছবি।